হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রোমানাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ কিভাবে হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্টভাবে পোলাওটা রান্না করা যায় ঝরঝরেভাবে, সেটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি যেই পাতিলটাতে রান্না করব সেই পাতিলটাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করেছি। অ্যাড করার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর আমি এখানে পরিমাণ মতো রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আজকে আমি পোলাওটা কোনো মশলা ছাড়া এবং দুধ ছাড়া নর্মালভাবে রান্না করব, কারণ এটা আমার বাবুরা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি নর্মালি রান্না করে দেখাচ্ছি। তারপর আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ ভাজা উঠিয়ে রাখলাম উপরে ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাট লাস্ট। তারপর আমি এখানে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো অ্যাড করে দিলাম। পোলাওর চালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন, দুধও ইউজ করতে পারেন, বাটা আমি আজকে নর্মালি রান্না করে দেখাচ্ছি। আর পোলাওটা কীভাবে ঝরঝরে হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছিলাম। তো এখন আমি ফুটানো গরম পানি অ্যাড করে দিলাম। আমি এখানে আড়াই কাপ চাউল নিয়েছিলাম, আমি এখানে 5 কাপের মতো পানি দিয়েছি, 5 কাপ একদম ফুল ভরে দেনে একটু কম দিয়েছি। দেওয়ার পর এখন আমার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন এই পোলাওটা এই পর্যায়ে আছে, এখন আমি চুলাটা একদম মিডিয়াম করে রেখেছি আর নিচে পাতিলের নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমার অ্যাট লাস্ট এটা শেষের দিকে, এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আস্ত কাঁচামরিচ যেহেতু আমার বাবুরা খাবে, সেজন্য আমি একদমই ঝাল দিইনি, মশলা দিইনি, এভাবে রান্না করলাম আজকে। তো এভাবেই পারফেক্টভাবে পোলাও রান্না করা যায়। আপনারা চাইলে আমার রেসিপিটি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তারপর আমি আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দিলাম। পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে, সিদ্ধটাও খুব ভালোভাবে হয়েছে। তো এখন আমি একটা ডিশে সার্ভ করে নিব, সার্ভ করে নিলাম। আমার পোলাওটা একদমই খুব সুন্দর হয়েছে। যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমাকে উৎসাহ দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও মেক করতে পারি। তো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু শুটকির ভর্তা নিয়েছি পোলাও খাওয়ার জন্য, কারণ পোলাও দিয়ে শুটকির ভর্তাটা অনেক বেশি মজা আর আমরা খুবই পছন্দ করি এটা। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, পোলাওটা পারফেক্ট ঝরঝরে হলে খেতে আসলেই খুব টেস্ট হয়। তাই আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।